হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিখ্যাত একটা রোমান ট্র্যাজেডি নিয়ে, যার নাম হচ্ছে ফেইড্রা, যেটা লিখেছেন একজন বিখ্যাত রোমান ড্রামাটিস্ট সেনেকা, যার জন্ম হচ্ছে 4 BC-র দিকে এবং তার মৃত্যু হয় AD 65-এর দিকে। তো বিসি আর এডি বলতে কী বোঝায় তোমরা অবশ্যই জানো। বিসি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের যেই আগের সময়টা সেটাকে বলা হয় বিসি, আর এডি বলতে যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কে বোঝায়, ঠিক আছে। সেনেকার এই বিখ্যাত ট্র্যাজেডিটি 54 AD-এর কিছু আগে লেখা হয়, যেটায় 1280 লাইন রয়েছে। আর এই ট্র্যাজেডির মেইন যে থিম, সেই মেইন থিম হচ্ছে দ্য লস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে আইন সেটাই হচ্ছে এই ট্র্যাজেডির মূল থিম। অর্থাৎ তুমি সেটা পাবে না যেটা তুমি চাও বা যেরকমটা তুমি চিন্তা করো, তুমি সেটাই পাবে বা তোমার জীবনে সেরকমটাই ঘটবে যেরকমটা প্রকৃতি চায় বা প্রকৃতি লিখে রেখেছে, ঠিক আছে। তো এটাই হলো এই ট্র্যাজেডির মূল থিম। এবার এই নাটকের সামারিতে যাওয়ার আগে আমরা এই নাটকের যেই ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব। তো এই নাটকের মেইন ক্যারেক্টার্সগুলো হচ্ছে এগুলো, এবং এছাড়াও কিছু মাইনর ক্যারেক্টার্স পাবো, সেগুলো হচ্ছে এগুলো। তো প্রথমেই আমরা মেইন ক্যারেক্টার্সের সাথে পরিচিত হব। তো মেইন ক্যারেক্টার্সের মধ্যে আমরা পাবো রাজা থিসিয়াসকে। থিসিয়াস হচ্ছে অ্যাথেন্সের রাজা। তিনি 4 বছর আগে আন্ডারগ্রাউন্ডে গিয়েছে তার বন্ধুর সাথে, তার বন্ধুকে সাহায্য করার জন্য, এখনও ফিরে আসেনি। এরপর এখানে দেখো রয়েছে অ্যান্টিওপি। অ্যান্টিওপি ছিল থিসিয়াসের স্ত্রী। অ্যান্টিওপিকে আমরা এই গল্পে পাবো না ওইভাবে, তবে অ্যান্টিওপি এবং থিসিয়াসের একটা ছেলে হয় যার নাম হচ্ছে হিপোলিটাস, এই হিপোলিটাসকে আমরা এই গল্পে পাবো। এরপরে দেখো এখানে রয়েছে ফেড্রা। এই ফেড্রা হচ্ছে থিসিয়াসের বর্তমান স্ত্রী, আর এই অ্যান্টিওপি কিন্তু ছিল থিসিয়াসের আগের স্ত্রী, যে বর্তমানে নাই, ঠিক আছে। তো ফেড্রা হচ্ছে এই থিসিয়াসের বর্তমান স্ত্রী। তো ফেড্রা বর্তমানে খুবই বিষণ্ণ রয়েছে, কারণ তার স্বামী থিসিয়াস, সে 4 বছর ধরে আন্ডারগ্রাউন্ডে আছে, তার ফিরে আসার কোনো নাম নাই, এবং ফেড্রা চিন্তা করে যে থিসিয়াস হয়তো আর কোনো দিনও ফিরে আসবে না। তো তাহলে এই ফেড্রা হচ্ছে এই হিপোলিটাসের স্টেপমাদার, ঠিক আছে। ফেড্রা এই হিপোলিটাসের হচ্ছে সৎমা, আর এই অ্যান্টিওপি আর ফেড্রা হচ্ছে এই থিসিয়াসের দুজন স্ত্রী। অ্যান্টিওপি বর্তমানে নাই আর ফেড্রা বর্তমানে রয়েছে। এরপরে নিচে দেখা রয়েছে নার্স। নার্স হচ্ছে একজন বয়স্ক মহিলা যে ফেড্রার দেখাশোনা করে, ফেড্রার বিভিন্ন কাজে সাহায্য করে। তো এই হচ্ছে মেইন ক্যারেক্টার্সগুলো। এরপরে আমি যখন গল্প বলবো তখন তোমরা মাইনর ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে এবং এই ক্যারেক্টার সম্পর্কেও আরও বিস্তারিত জানতে পারবে। ফেড্রা গল্পটি শুরু হয় এই হিপোলিটাসের শিকারে যাওয়ার মাধ্যমে। তো হিপোলিটাস সম্পর্কে তোমাদের একটু বলে যাই যে এই হিপোলিটাস হচ্ছে ফ্রি জীবনকে খুবই ভালোবাসে, সে স্বাধীন থাকতে চায় এবং সে শিকার খুবই পছন্দ করে, এবং সে কোনো সৈন্য সামন্ত ছাড়াই একাই শিকারে যায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে সে শিকার করে বেড়ায়। তো হিপোলিটাসের এই ফ্রি জীবনে ব্যাঘাত ঘটবে বলে সে নারীদেরকে পছন্দ করে না, অর্থাৎ সে যেই সাংসারিক জীবন সেই সাংসারিক জীবন সে পছন্দ করে না। হিপোলিটাস মনে করে যে বিবাহ করা মানেই হচ্ছে ঝামেলা, এবং সে মনে করে যে নারীদের সাথে সম্পর্ক করা মানেই হচ্ছে জীবনের ঝামেলা, এবং তার যেই ফ্রি জীবন, মুক্ত জীবন, এই মুক্ত জীবনে ব্যাঘাত সৃষ্টি করা। তো এই কারণে সে নারীদেরকে পছন্দ করে না এবং সাংসারিক যে জীবন এটাকেও সে পছন্দ করে না। গল্পের শুরুতেই হিপোলিটাস শিকারী দেবী এই ডায়নাকে পূজা করে সে শিকারে যায়, এবং এদিকে থিসিয়াসের যে স্ত্রী ফেড্রা এবং হিপোলিটাসের সৎমা ফেড্রা, সে মহলে থাকে। তার মন খুবই খারাপ, কারণ তার স্বামী থিসিয়াস, সে 4 বছর আগে তার বন্ধু এই পৃথিয়াসকে সাহায্য করার জন্য পৃথিয়াসের সাথে আন্ডারগ্রাউন্ডে যায়। আন্ডারগ্রাউন্ডে গিয়ে তারা এই পার্সিফোনিকে নিয়ে আসবে। পার্সিফোনি হচ্ছে আন্ডারগ্রাউন্ডের যে রাজা প্লুটো, সেই প্লুটোর স্ত্রী। প্লুটোর স্ত্রীকে পৃথিয়াস অনেক ভালোবাসে, তো সেই কারণে পৃথিয়াস এবং এই থিসিয়াস দুইজন আন্ডারগ্রাউন্ডে যায় প্লুটোর স্ত্রীকে আনার জন্য। তো 4 বছর ধরে তারা আন্ডারগ্রাউন্ডেই রয়েছে, এখনও ফিরে আসে না, এবং তখন এরকম বিশ্বাস করা হতো যে যারা আন্ডারগ্রাউন্ডে যায় তারা কোনো সময়ই ফিরে আসে না, এবং তাদের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তো এই কারণে ফেড্রা মনে করে যে 4 বছর ধরে যেহেতু থিসিয়াস ফিরে আসতেছে না, সে মনে হয় আর কোনো দিনও ফিরে আসবে না, সে হয়তো ওখানেই মারা গিয়েছে। তো এই কারণে ফেড্রার মন খুবই খারাপ, এবং এছাড়াও ফেড্রা চিন্তা করে তার মা এই প্যাসিফি একটা বুলের প্রেমে পড়ে, অর্থাৎ একটা ষাঁড়ের প্রেমে পড়ে, এবং ষাঁড়ের প্রেমে পড়ে তারা বিবাহ করে, এবং এরপরে তাদের একটা সন্তান হয় যার নাম হচ্ছে মিনোটর, যে ছিল অর্ধেক ষাঁড় এবং অর্ধেক মানুষ।
তো এই বিষয়টাও ফেডরা মনে করে যে তার পূর্বপুরুষের যে পাপ, অর্থাৎ তার মা যে ষাঁড়ের প্রেমে পড়ল, এই যে যে পাপ, তো তার এই পূর্বপুরুষের যেই পাপ, এই পাপ হয়তো তাকেও ঘিরে ধরবে, এই বিষয়গুলো চিন্তা করে। এছাড়াও ফেডরা বর্তমানে তার নিজেকে সে কন্ট্রোল করতে পারছে না, কারণ 4 বছর ধরে তার স্বামী নাই, তারও একটা জৈবিক চাহিদা রয়েছে। এবং ফেডরা মনে মনে তার যে সৎ ছেলে হিপ্পোলিটাস, এই হিপ্পোলিটাসকে অনেক ভালোবাসে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে হিপ্পোলিটাসকে তার নিজের করে চায়। তো এই সব ব্যাপার মিলিয়ে ফেডরা খুবই বিষণ্ণ। তো এই ফেডরার বিষণ্ণ ভাব দেখে নার্স জিজ্ঞেস করে তার এই বিষণ্ণতার কারণ কী। তো এরপরে ফেডরা সব কিছু খুলে বলে, সে বলে হিপ্পোলিটাসকে সে অনেক ভালোবাসে। তো নার্স এগুলো শুনে প্রথমত একটু রাগ হয়, এরপরে নার্স ফেডরাকে অনেক বোঝায় যে হিপ্পোলিটাস হচ্ছে তোমার সৎ ছেলে, তার দিকে তোমার এরকম মনোভাব, এটা মোটেও উচিত নয়, তোমার নিজেকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। কিন্তু এরপর ফেডরা নার্সকে বলে যে না, এটা সম্ভব নয়, আমি অনেকদিন ধরেই চেষ্টা করতেছি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এরপরে ফেডরা একটা উদাহরণ দেয় যে একটা জাহাজ তার তীরে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ঢেউয়ের কারণে সে বারবার চেষ্টা করেও তার তীরে পৌঁছতে পারছে না। অর্থাৎ এটা দিয়ে ফেডরা এটাই বোঝাতে চায় যে বারবার সে তার আবেগকে কন্ট্রোল করতে চাচ্ছে, সে নিজেকে শান্ত করতে চাচ্ছে, কিন্তু ফেডরা সেটা মোটেও পাচ্ছে না। তো এরপরে ফেডরা বলে যে সে যদি হিপ্পোলিটাসকে না পায় সে আত্মহত্যা করবে। ফেডরার এই পাগলামি দেখে, তার এই অতিরিক্ত আবেগ দেখে নার্স পরবর্তীতে ফেডরার কথায় রাজি হয় এবং নার্স বলে যে ফেডরা যে হিপ্পোলিটাসকে ভালোবাসে এই বিষয়ে নার্স তাকে সাহায্য করবে। তো এরপরেই হিপ্পোলিটাস শিকার থেকে মহলে ফিরে আসে এবং এরপরে নার্সের সাথে তার দেখা হয়। নার্স প্রথমে হিপ্পোলিটাসকে জিজ্ঞেস করে যে সে কেন নারীদেরকে ঘৃণা করে, কেন সে সাংসারিক জীবনকে পছন্দ করে না। তখন হিপ্পোলিটাস বলে, যেটা তোমাদেরকে আগেই বলেছি, যে বিবাহ মানেই হচ্ছে একটা বাধা, বা নারীর সাথে একটা সম্পর্ক রাখা মানেই হচ্ছে জীবনের একটা বাধা, জীবনের একটা ব্যাঘাত। সে বর্তমানে যেরকম ফ্রিভাবে জীবনযাপন করতেছে, যখন ইচ্ছা তখন শিকারে যাচ্ছে, যা ইচ্ছা তা করছে, সে যদি একটা সম্পর্কে জড়িয়ে পড়ে বা বিবাহ করে তাহলে এগুলো আর সম্ভব না, অর্থাৎ তার ফ্রি জীবন তখন নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই সে সাংসারিক জীবন বা নারীদেরকে পছন্দ করে না। এরপরে নার্স তাকে বোঝায় যে আসলে ভালোবাসা বা সংসার এগুলো হচ্ছে গডের আশীর্বাদ। ভালোবাসা একটা জীবনের যে দুঃখ কষ্ট সেটা মুছে দিতে পারে, ভালোবাসা একটা জীবনের যে একঘেয়েমিতা সেটাকে দূর করে দিতে পারে। তো এইভাবে নার্স বিভিন্নভাবে হিপ্পোলিটাসের মন গলানোর চেষ্টা করে, সাংসারিক জীবনে তাকে আসার জন্য আহ্বান করে। এবং ইতিমধ্যে নার্স হিপ্পোলিটাস যেই দেবীকে অনেক মানে, অর্থাৎ শিকারী দেবী ডায়ানা, এই ডায়ানার কাছেও নার্স প্রার্থনা করে যেন ডায়ানা এই হিপ্পোলিটাসের মনকে নারীদের প্রতি আকৃষ্ট করে দেয়, নারীদের বিষয়ে তার মনকে যেন নরম করে দেয়। কিন্তু এরপরেও নার্সের কথা শুনে হিপ্পোলিটাসের মন গলে না, সে তার জায়গায় ঠিক থাকে। এবং এই হিপ্পোলিটাস এবং নার্সের যেই কথাবার্তা এগুলো ফেডরা পাশ থেকে শুনে ফেলে, এবং ফেডরা যখন দেখে যে হিপ্পোলিটাস এই বিষয়ে কখনোই রাজি হবে না, তখন এই বিষয়ে ভাবতে ভাবতে ফেডরা অজ্ঞান হয়ে যায়। তো এরপরে অজ্ঞান ফেডরার সাথে হিপ্পোলিটাস তার রুমে থাকে। এরপরে ফেডরা যখন জ্ঞান ফিরে আসে তখন হিপ্পোলিটাস ফেডরাকে জিজ্ঞেস করে যে তার জ্ঞান হারানোর কারণ কী। তখন ফেডরা সকল ভয়কে পিছনে ফেলে অনেক সাহস জুগিয়ে ফেডরা বলেই ফেলে যে হিপ্পোলিটাসকে সে চায়, হিপ্পোলিটাসকে ফেডরা অনেক ভালোবাসে। এবং এছাড়াও ফেডরা হিপ্পোলিটাসকে বলে যে তুমি তোমার বাবার জায়গা নেও, তুমিই রাজ্য পরিচালনা করো। এবং ফেডরার যে ভালোবাসা সেটা সে হিপ্পোলিটাসের কাছে প্রকাশ করে। তো হিপ্পোলিটাস এটা শুনেই অনেক রাগ হয়ে যায়, সে তার যে তরবারি থাকে সেটা বের করে যে সে তার তরবারি দিয়ে ফেডরাকে মেরে ফেলবে। তো তখন ফেডরাও হিপ্পোলিটাসকে বলে যে হ্যাঁ, তোমাকে না পাওয়ার চাইতে আমার মরে যাওয়াই ভালো, আমাকে মেরে ফেলো। তো তখন হিপ্পোলিটাস তার যেই তলোয়ার থাকে সেটা ওই রুমে রেখেই দ্রুত মহল থেকে জঙ্গলের দিকে চলে যায়। তো এরপরে ফেডরা এবং নার্স চিন্তা করে যে এই কথা যদি রাজ্যের অন্য মানুষ জেনে যায় তাহলে ফেডরার যে মান সম্মান, ফেডরার রানী হিসেবে যেই মর্যাদা সেটা চলে যাবে। তো তখন ফেডরার নার্স হিপ্পোলিটাসের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে। এরপরে ফেডরা চিৎকার করতে থাকে এবং মানুষজন জড়ো করে ফেডরা বলে যে হিপ্পোলিটাস তাকে ধর্ষণ করতে চেয়েছিল, হিপ্পোলিটাস তার সাথে জোর জবরদস্তি করেছে। তো এরপরে ফেডরার এই কান্নাকাটি দেখে মহলের অন্যরা বুঝে নেয় যে হয়তো হিপ্পোলিটাস ফেডরার সাথে সত্যিই জবরদস্তি করেছে, সত্যিই হয়তো ফেডরাকে ধর্ষণ করতে চেয়েছে। তো যাই হোক, এরপরেই
থিসিয়াস মহলে ফিরে আসে। থিসিয়াস মহলে আসার পরে তার সাথে এই নার্সের দেখা হয় এবং নার্স ফেড্রা সম্পর্কে থিসিয়াসকে বলে যে ফেড্রা খুবই ভেঙে পড়েছে, সে হয়তো আত্মহত্যা করবে। তো এরপরে থিসিয়াস ফেড্রার কাছে যায় এবং ফেড্রার কাছে গিয়ে সে দেখে যে ফেড্রা একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, সে হয়তো এখনই আত্মহত্যা করবে। তো এরপরে থিসিয়াস ফেড্রাকে জিজ্ঞেস করে যে আসলে কারণ কী, কেন তুমি এরকমটা করতেছো। তো এরপরে ফেড্রা প্রথমে থিসিয়াস সম্পর্কে অনেক প্রশংসা করে এবং থিসিয়াসের জন্য ফেড্রা এই চার বছরে কত কষ্ট করেছে সেগুলো বলে থিসিয়াসকে, যে তোমাকে ছাড়া আমি অনেক কষ্টে ছিলাম, প্রতিটা দিন তোমার জন্য চিন্তা করেছি। এগুলো বলে ফেড্রা প্রথমে থিসিয়াসকে তার দিকে নরম করে নেয়। এরপরে ফেড্রা বলে যে আমাকে একজনে ধর্ষণ করতে চেয়েছিল। এরপরে থিসিয়াস ফেড্রাকে বলে যে কার এত বড় সাহস, কে তোমার সাথে এটা করার সাহস পেয়েছে। তো তখন ফেড্রা বলে যে তুমি তার সাথে কীরকম আচরণ করবে, বা তার নাম যদি বলি তাহলে তার উপযুক্ত বিচার করবে কি না। তো তখন থিসিয়াস বলে যে হ্যাঁ, সে যেই হোক তার উপযুক্ত বিচার অবশ্যই করব। তো তখন ফেড্রা হিপোলিটাস যেই তরবারি ফেলে দিয়েছিল তার রুমে, সেই তরবারি দেখায় যে এই তরবারি যার, সেই আমার সাথে এরকমটা করেছিল। তো তখন থিসিয়াস হিপোলিটাসের তরবারি দেখেই সে চিনে ফেলে যে এটা হিপোলিটাসের তরবারি। তো তখন থিসিয়াসের যে গড নেপচুন, এই নেপচুন ছিল সমুদ্র দেব। তো তার কাছে থিসিয়াস প্রার্থনা করে যেন হিপোলিটাস যেখানেই থাকে সেখানেই তার মৃত্যু হয়। তো এর কিছু পর মুহূর্তেই থিসিয়াস এক মেসেঞ্জারের মাধ্যমে জানতে পারে যে হিপোলিটাসের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর একটা করুণ বর্ণনা মেসেঞ্জার থিসিয়াসকে দেয়। মেসেঞ্জার থিসিয়াসকে বলে যে সমুদ্র থেকে একটা দানব আকৃতির সার বেরিয়ে আসে এবং সেই সার দেখে হিপোলিটাসের যেই ঘোড়া থাকে, তার ঘোড়ার গাড়ির যে ঘোড়া থাকে, সেই ঘোড়াগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তো তখন হিপোলিটাস যখন বোঝে যে সে আর গাড়িতে থাকতে পারবে না, তো তখন সে গাড়ি থেকে লাফ দেয় এবং ঘোড়ার যে দড়ি থাকে, অর্থাৎ লাগামের যে দড়িটা থাকে, সেই দড়ির সাথে হিপোলিটাসের পা বেঁধে যায়। তো তখন তার পা থাকে উপরে এবং মাথা থাকে নিচে এবং ঘোড়াগুলো এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তো এই কারণে হিপোলিটাসের যেই মাথা, সেই মাথা বিভিন্ন পাথর, বিভিন্ন পাহাড়ের সাথে টাক খাইতেছিল, ঠিক আছে, যাইতেছিল এবং বিভিন্ন গাছের সাথে, পাথরের সাথে এরকম বাড়ি খাইতেছিল। তো এরপরে একটা গাছের ধারালো একটা মাথার সাথে হিপোলিটাসের মাথা লেগে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এভাবে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এভাবেই হিপোলিটাসের মৃত্যু হয়। এরপরে হিপোলিটাসের বিভিন্ন অঙ্গকে একত্র করে রাজ্যে আনা হয়, মহলে আনা হয় এবং হিপোলিটাসের এই খণ্ডিত দেহ দেখে ফেড্রা খুবই ভেঙে পড়ে এবং সে চিন্তা করে যে আসল যে কাহিনী, সেই কাহিনী থিসিয়াসকে সে বলে দেবে। তো এরপরে ফেড্রা একটা ছুরি হাতে নিয়ে থিসিয়াসের কাছে আসে এবং থিসিয়াসকে সে আসল যে কাহিনী সেটা বলে দেয় যে আসলে হিপোলিটাসের কোনো দোষই নেই, সব দোষ আমারই, আমার কথা হিপোলিটাস রাজি হয়নি বলেই আমি এরকমটা করেছি। তো এরপরে এগুলো বলেই ফেড্রা আত্মহত্যা করে নেয়। এই কথা শুনে থিসিয়াস খুবই কষ্ট পায়। সে ভাবে যে আসলে ফেড্রার কথা শুনেই আমার হিপোলিটাসকে এরকম অভিশাপ দেওয়া উচিত হয়নি, আমার আসলে এই বিষয়টা নিয়ে আরও চিন্তা করা উচিত ছিল, আরও সময় নেওয়া উচিত ছিল, অথবা হিপোলিটাসকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি বলেই আমি আমার ছেলেকে হারালাম। তো যাই হোক, এরপরে থিসিয়াস ঘোষণা দিল যে হিপোলিটাসের যে শেষকৃত্য অনুষ্ঠান এটা রাজকীয়ভাবে হবে এবং সে আরও বলল যে ফেড্রার যে দেহ, এই দেহকে যেন গভীর গর্ত করে তারপরে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। কারণ থিসিয়াস ভাবে যে ফেড্রার যেই অপবিত্র দেহ, এটা যদি মাটির উপরিভাগে থাকে তাহলে মাটিই হয়তো নোংরা হয়ে যাবে। তো এই কারণে সে নির্দেশ দেয় ফেড্রার দেহ যেন অনেক গর্ত করে মাটির নিচে ফেলে তারপরে তাকে পুঁতে দেওয়া হয়। তো যাই হোক, এরপরে ফেড্রার দেহকে পুঁতে দেওয়া হলো এবং হিপোলিটাসের শেষকৃত্যের অনুষ্ঠান খুব ধুমধামভাবে করা হলো এবং এভাবেই সেনেকার এই ফেড্রা গল্পটি শেষ হয়। তো এই হলো ফেড্রার ট্র্যাজেডিটি সামারি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটার আগে আমি লিটারেচারের আর যে ভিডিওগুলো দিয়েছি ইউটিউবে, সেগুলো হচ্ছে আমি একটা সিলেবাস ফলো করে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের কারণে দিলাম, অনেকেই বলেছো ফেড্রার সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। তো তোমাদের অনেকগুলো ভিডিও নিয়েই রিকোয়েস্ট ছিল, তার মধ্যে এটা একটা। আমি চিন্তা করেছি যে তোমরা যেই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছো সেই ভিডিওগুলো আগে করব এবং এরপরে আমি সিলেবাস অনুসরণ করে আবার ভিডিও তৈরি করা শুরু করব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং লিটারেচারের অন্য কোনো টেক সম্পর্কে তোমাদের যদি ভিডিও লাগে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়েও ভিডিও দেওয়ার। তো ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।